প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শাপলা সরকার, সরকারি শিক্ষক, বাংলাদেশ শিক্ষা বিশ্ববিদ্যালয়। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলা প্রথম ক্লাস নেব। আজকের গল্পের নাম হলো লখার একুশে। লখার একুশে গল্পটি মূলত 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে। আর লখার একুশের গল্প যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো ভাষা শহীদের শ্রদ্ধা এবং ভালোবাসা সম্পর্কে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের প্রথমে লেখক পরিচিত সম্পর্কে বলি। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক 1936 সালে বাগেরহাট জেলা জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো জলরাক্ষস, খরদাহ, ভারত প্রহর ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে অবশ্যই বই আছে, আমি তোমাদের শব্দার্থ বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। দেখো, শব্দার্থ হলো প্রথমে আছে হলো শান। শান মানে হলো পাথর। তেনাখানি মানে হলো পুরনো চিরা কাপড়। ভিক মানে হলো ভিক্ষা করা। মেঙে মানে হলো চেয়ে। গুলি খেলা মানে হলো মার্বেল দিয়ে খেলা। ছায়া দেখলে বুক কাঁপে যার, যে নিজের ছায়াকে ভয় পায়। বিষ মানে যে পদার্থ শরীরে ঢুকলে যে কোনো পানি অসুস্থ হয় বা কখনো মারা যায়। তুলো মিঠাই মানে তুলোর মতো দেখতে বা মিষ্টি খাদ্য বিশেষ, একে হলো হাওয়ায় মিঠাই বলে। মগডাল মানে গাছের সবচেয়ে উঁচু ডাল। গাঢ় মানে হলো ঘন। প্রভাত ফেরি মানে হলো ভোর বেলায় দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগে তোলার বা একটি অনুষ্ঠান বিশেষ, বা বাংলাদেশে প্রভাত ফেরি একটি বিশেষ অর্থ বহন করে, এটা একটি বিশেষ অনুষ্ঠান বলে। শহীদ মিনার মানে শহীদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের পাঠ পরিচিত সংক্ষিপ্ত আলোচনা করছি। অতি অতি সাধারণ একজন কিশোর হলো লখা। লখা রাতে বিছানার ফুটপাতে পাথরের উপর ঘুমায় এবং সেটা দিনের বেলা গরম হয়ে ঠান্ডা হয়। সে ঠান্ডা লেখে লখার হলো গায়ে জ্বর হয়। বাপকে লখায় দেখে নেয় এবং তার মা হলো সারাদিন দিনভর ভিক্ষা করে বেড়ায়। আর লখার দিন কাটে হলো গুলি খেলে, কাগজ করে এবং বন্ধুদের সাথে মারামারি করে আর খাবারের দোকানের এটোপাতার সেটে। কিন্তু লখাই যখন মায়ের পাশে ঘুমাতে যায় তখন সব খিদের কষ্ট ভুলে যায়। লখা রাস্তার ছেলে হলেও 21 ফেব্রুয়ারি গল্পে লখার মনে এক গভীর অনুভূতি সঞ্চয় করে। তাই রাতের পোহার আগে সে ছুটে যায় হলো ফুল তুলতে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে উঁচু গাছের মগডালে থেকে ফুল পেরে আনে সে। লখা যে প্রভাত ফেরিতে মিছিলে অংশ নিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। লখা যে কথা বলতে পারে না, তার মুখ দিয়ে আ আ ধরে মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্ভের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙা 21 ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা গল্পটি অবশ্যই বাসায় পড়ে নেবে। আর আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়ির কাজটা দেখে নাও। দেখো হলো আমি তোমাদের বলে দিচ্ছি হলো লখা রাতে মায়ের পাশে খিদের কষ্ট ভুলে যায় কেন? কারণ লখার জীবনে একমাত্র ছিল আপনজন হলো তার মা। তাই সারাদিন পরে রাতে মাকে পাশে পেয়ে খেতে না পায় সব কষ্ট হলো ভুলে যায়। সে তার বাবাকে দেখেনি এবং চিনে না। লখায় সারাদিন রাস্তা ঘুরে বেড়ায় এবং দোকানে এটোপাতা সেটে, কিন্তু সারাদিন এত দুঃখ এত কষ্ট সে ভুলে যায় যে সে রাতের বেলা তার মাকে কাছে পেয়ে। লখায় রাতে কোথায় ঘুমায়? লখায় রাতে ফুটপাতের
ওঠেন সানে ঘুমায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা 3 নম্বর প্রশ্নটা দেখো, জিতে গেছে আমি গর্ভে বুক ফুলে উঠে লখায় কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে বলা হয়েছে হলো ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে করতে গিয়ে লখায় এই গর্ভের অনুভূতি হয়, কারণ ভাষা শহীদের প্রতি যে তার রয়েছে শ্রদ্ধা আর ভালোবাসা। তাই 21শে ফেব্রুয়ারি শেষ রাতে অনেক কষ্টে ফুল গাছের মগডাল থেকে থুকায় থুকায় লাল ফুল সংগ্রহ করে এবং ফুলগুলো হাতে নিয়ে আত্মতৃপ্তি ভাবে তার জয় হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের প্রশ্নগুলো বলে দিলাম, তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে। তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো এখানে ক্লাসটা আমি শেষ করলাম, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।